আসসালামু আলাইকুম বিভাস, আমি একসাথে অনেকগুলো নিয়োগ নিয়ে কথা বলবো আজকে। প্রথমে হচ্ছে আমরা মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড অ্যাফেয়ার্স জব সার্কুলার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে এখানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ইউনিসেফ সাহায্য পুষ্ট প্রকল্পের আওতায় শূন্য পদসমূহে জনবলক নিয়োগ দেওয়া হবে। সর্বমোট 86 জনকে নিয়োগ দেবে 3টি পদে। আচ্ছা, তার মধ্যে হচ্ছে পদের নাম হার্মফুল প্র্যাকটিসেস কোঅর্ডিনেটর, পদ সংখ্যা 7টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, বেতন 7,000 টাকা। পদের নাম চাইল্ড রাইটস ফ্যাসিলেটর, পদ সংখ্যা 7টি, যোগ্যতা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, বেতন 35,000। পদের নাম চিলড্রেন অ্যান্ড অ্যাডোসেলস ক্লাব অর্গানাইজেশন, পদ সংখ্যা 72টি, শিক্ষাগত যোগ্যতা ACC বা সমমান, বেতন 15,000 টাকা। আচ্ছা, আবেদন প্রক্রিয়া, প্রার্থীরা অনলাইনে এই যে দেখা যাচ্ছে যে apc.teletac.bd.com এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন শুরু 11 এপ্রিল 2022 সকাল 10টা থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ডেডলাইন যেটা, সেটা হচ্ছে 30 এপ্রিল 2022 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। আচ্ছা, বিস্তারিত এখানে দেয়া আছে, আবার যোগ্যতা অভিজ্ঞতা দেয়া আছে। আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দেব আপনাদের, এই নিয়োগের বিস্তারিত আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন। তো apc.teletac.com.bd তে ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদনের সম্পূর্ণ সার্কুলারটাও পাইতে পারেন, এবং আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন, এবং কত টাকা আবেদন ফ্রি সেটাও দিয়ে দেওয়া আছে। আর আবেদন প্রার্থীর স্বাক্ষর দৈর্ঘ্য হচ্ছে 80 গুণন পোস্ত 300 দৈর্ঘ্য 300 × 80 পোস্ত 80 পিক্সেল, রঙিন ছবির দৈর্ঘ্য হবে। আচ্ছা, অনলাইন আবেদনের ক্ষেত্রে পূরণ ক্ষেত্রে যে মানে সরাসরি যে ব্যাপারগুলো সেগুলো এখানে দেয়া থাকে। আর টাকা এত বেশি না, আপনারা এখান থেকে দেখতে পারবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আর এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা নিয়োগগুলো তাড়াতাড়ি যাতে আপনারা পান, আর লিঙ্কগুলোতে ঢুকে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। ধন্যবাদ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি। আচ্ছা, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মানে শূন্য পদসমূহে এখানে ইয়া দেবে, 4টি পদে 6 জনকে নিয়োগ দেবে। পদগুলা নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। ন্যাশনাল মিউজিয়াম অফ সায়েন্স টেকনোলজি জব সার্কুলার 2022। পদের নাম সহকারী কিউরেট 3টি, পদ সংখ্যা 3টি, আর শিক্ষাগত যোগ্যতা পদার্থ, ফলিত পদার্থ, কম্পিউটার, ফলিত রসায়ন, উদ্ভিদ, প্রাণীবিজ্ঞানী স্নাতকোত্তর ডিগ্রি, যান্ত্রিক বৈদ্যুতিক কম্পিউটার প্রকৌশলে স্নাতক ডিগ্রি। বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। দ্বিতীয় যে পদটি আছে সেটা হচ্ছে মিউজিয়াম অ্যাটেন্ডেন্ট, পদ সংখ্যা হচ্ছে 1টি, শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে এসএসসি পাস, স্কেল 8,800 থেকে 21,310 টাকা। পদের নাম গ্যালারি গার্ড, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী, বেতন 8,250 থেকে 20,010 টাকা। তারপরে আছে হচ্ছে পদ সংখ্যা, মানে পদ আগ্রহী প্রার্থীরা এই যে www.nmst.gov.bd ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে পূরণ করে মহাপরিচালক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা 1207 বরাবর আবেদনপত্র জমা দিতে হবে, এবং আবেদনের সময়সীমা 25 এপ্রিল 2022। আবেদনপত্র পাঠাতে হবে বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। ওয়েবসাইটের লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দেব। আর এই যে আবেদন ফর্ম,
গণপূর্ত অধিদপ্তরে কিছু নিয়োগ আছে, পদের যে প্রথম যে পদটি সেটি হচ্ছে স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমানের ডিগ্রি, অন্যান্য যোগ্যতা ষাট লিপিক প্রতি মিনিটে, শব্দের গতি বাংলা ইংরেজিতে যথাক্রমে 45 থেকে 70, টাইপিংয়ের প্রতি মিনিটে গতি আসবে আর কি, যথাক্রমে ইংরেজি 25 থেকে 30। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম জরিপকারী, পদ সংখ্যা 14টি। শিক্ষাগত যোগ্যতা জরিপ বিষয়ে ডিপ্লোমাকারী, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। তারপর পদের নাম হচ্ছে নকশাকার, পদ সংখ্যা 106টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পাস, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। পদের নাম কার্যকারী সহকারী, পদ সংখ্যা 23টি। পদ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। তারপরে এখানে অনেকগুলো পদ আছে, পদের নাম ট্রেসার, পদের হিসাব সহকারী। তো এখানে আবেদন যে ইয়াটা আছে সেটা একটু ভিন্ন টাইপের, রিক্রুটমেন্ট pwd.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ করতে হবে। আর 17 এপ্রিল 2022 থেকে সকাল 10টা থেকে আবেদনের সময়সীমা 31 মে 2022 বিকাল 5টা পর্যন্ত। আর ওয়েবসাইটে গেলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন, সকল ডিটেলস পেয়ে যাবেন। ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশন WARPO জব সার্কুলার 2022। পদের নাম নির্বাহী প্রকৌশলী, পদ সংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা পুর কৌশল মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পানি সম্পদ কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি, 35,500 থেকে 67,710 টাকা। পদের সংখ্যা সহকারী প্রকৌশলী, পদ সংখ্যা 14টি। শিক্ষাগত যোগ্যতা পৌর কৌশলে পানি সম্পদ কৌশলে বিষয়ে স্নাতক ডিগ্রি, বেতন স্কেল 22,000 থেকে 53,000 সামথিং। আবেদন প্রক্রিয়া এটা টেলিটকের মাধ্যমে করবেন, warptelitok.com.bd এই WARPO, আর ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের শুরু হবে 6 এপ্রিল 2022 থেকে আবেদন করা যাবে, আবেদনের শেষ সময় 24 এপ্রিল 2022 রাত 12টা পর্যন্ত। এই ছিল আমাদের কাছে মোটামুটি একটা তো বাকি আরও সার্কুলার আসলে অবশ্যই আপনাদের জানাবো আমি। ধন্যবাদ।